দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পর্যটক ও জেলেদের জন্য খুলছে সুন্দরবনের দ্বার। কাল 1 সেপ্টেম্বর থেকে উঠে যাবে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা। রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ সহ 375 প্রজাতির বন্যপ্রাণী ও 291 প্রজাতির মাছে প্রজনন নির্বিঘ্ন করতে তিন মাস সুন্দরবনে পর্যটক সহ সব ধরনের বন্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। এ সময় কোলাহল মুক্ত থাকায় সুন্দরবনে বন্যপ্রাণীর অবাধ বিচরণের পাশাপাশি নির্বিঘ্ন প্রজননের সুযোগ তৈরি হয়েছে। ইতিমধ্যে বন বিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশের সব প্রস্তুতি শেষ করেছেন ট্যুর অপারেটর সহ সব শ্রেণীর বনজীবীরা। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, প্রতি বছরই বন্যপ্রাণী ও মাছে প্রজনন মৌসুমে তিন মাস পর্যটক সহ সব ধরনের বনজীবীদের প্রবেশ ও মৎস্য সম্পদ আহরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাধ্যমতো আর কি তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করার চেষ্টা করে যাব। এ ব্যাপারে কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরাও সেইভাবে প্রস্তুত আছি। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ইনশাল্লাহ পর্যটক আসলেই আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। দর্শক, এই বিষয়ে আরও জানাতে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম শামসুর রহমান। শামসুর, সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়ে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। আচ্ছা, না আপনি যেমনটি বলছিলেন গত তিন মাস কিন্তু সুন্দরবনে যে পর্বে প্রবেশ নিষেধাজ্ঞা ছিল বনজীবী এবং মৎস্যজীবী এবং যারা পর্যটকদের জন্য, সেটি কিন্তু আগামীকাল খুলে যাচ্ছে এবং এর জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন বিভাগ। বন বিভাগ আমাদের বলছে ইতিমধ্যে কিন্তু জেলে বাওয়ালি যারা আছে তারা কিন্তু তাদের কাছ থেকে পারমিট নিয়েছে এবং আগামীকাল সকালেই তারা কিন্তু সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করবে। এছাড়া যে ট্যুর অপারেটর যারা আছে তারা কিন্তু বলছে তাদের যে ট্যুরিস্ট যা লঞ্চগুলো আছে, লঞ্চগুলো কিন্তু বিলাসবহুল লঞ্চ এবং সাধারণ যে লঞ্চগুলো আছে এগুলো কিন্তু ইতিমধ্যে সব ধরনের ভাড়া হয়ে গেছে এবং তারা কিন্তু বুকিং নিয়ে বসে আছেন এবং আগামীকাল থেকে তার এই পর্যটকরা কিন্তু সুন্দরবনে প্রবেশ করবে। আচ্ছা, আপনাকে জানিয়ে রাখি যে সুন্দরবনে বৃহত্তম ম্যানগ্রোভ বন, সুন্দরবনে কিন্তু পর্যটকদের আগমন বেড়েছে, বিশেষ করে পদ্মা সেতু খুলে যাওয়ার পর থেকে কিন্তু বাগেরহাটের যে সুন্দরবন এবং যে পর্যটন স্পটগুলো রয়েছে ষাটগম্বুজ, এখানে কিন্তু পর্যটকের আনাগোনা বেড়েছে কিন্তু অনেক বেশি। সেই দিক দিয়ে কিন্তু অল্প সময়ে ঢাকা থেকে এসে যে সুন্দরবনে যেয়ে এবং সেখান থেকে ফিরে যেতে পারে, এই জন্য কিন্তু এই যে সুন্দরবনের দর্শনার্থী বেড়েছে এবং দেশি বিদেশি পর্যটকের সংখ্যা কিন্তু বেড়েছে। সেদিক দিয়ে তিন মাস বন্ধ ছিল এবং তিন মাস কিন্তু এখানে কোনো পর্যটক প্রবেশ করতে পারেনি। বন বিভাগ আমাদের জানিয়েছে যে বন এই জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, বিশেষ করে সুন্দরবন নতুনভাবে সেজেছে এই তিন মাস বন্ধ থাকার কারণে। কিন্তু সুন্দরবনে যে কোলাহল মুক্ত ছিল এবং এই কারণে কিন্তু যে বন্যপ্রাণীদের প্রজননের পাশাপাশি গাছপালারও কিন্তু সবুজের সমারোহ আরও বেড়েছে। অক্সিজেনের প্রাকৃতিক আধার এই সুন্দরবন কিন্তু যে প্রাকৃতিকভাবে কিন্তু আরও সৌন্দর্যমণ্ডিত হয়েছে এবং এই প্রাকৃতিক এই সুন্দরবন দেখার জন্য কিন্তু ইতিমধ্যে অনেক পর্যটক কিন্তু তারা আসবেন বলে সুন্দরবন বিভাগ আমাদের জানিয়েছেন। এছাড়া বনজীবী যারা আছে, বনজীবী মৎস্যজীবী যারা ছিল, এরা কিন্তু তিন মাস ধরে তাদের যে প্রধান যে আয়ের উৎস সুন্দরবন সেখান থেকে যেতে পারে না, এর ফলে কিন্তু তারা এক ধরনের মানবতা জীবনযাপন করছে। তাদের কিন্তু সৌভাগ্য, তাদের কিন্তু ভাগ্য খুলে গেছে এবং তারা আগামীকাল থেকে তারা সুন্দরবনে প্রবেশ করতে পারবে। আপসানা, এটা ছিল বাগেরহাট থেকে আমাকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে জানাচ্ছিলেন এস এম শামসুর রহমান।